এমনকি আমার নবীর লাশও তারা চুরি করতে এসেছিল। দুইজন ইহুদি টিকটিকির বাচ্চা বিশ্বনবীর লাশ চুরি করার জন্য এসেছে মরক্কো থেকে। বিশাল সুরঙ্গ তারা করলো, সুরঙ্গ করে যেতে যেতে নবীর পায়ের সামনে পর্যন্ত চলে এসেছে। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তৎকালীন সুলতান মিশরের বাদশা নুরউদ্দিন সাঙ্গিকে স্বপ্নে দেখালো, নুরউদ্দিন আমাকে দুই বাঁচা দুইটা বেয়াদবের হাত থেকে। উনি মাঝরাতে উঠে গেলেন, উঠে উজু করে তাহাজ্জুদ করলেন দুই রাকাত, আবার ঘুমালেন, আবার ঘুমিয়ে একই স্বপ্ন দেখলেন। বিশ্বনবী বলেন, নুরউদ্দিন জান কি আমার বাঁচা দুইজন বেয়াদবের হাত থেকে। উনি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে উজু করে আবার ঘুমিয়ে গেলেন, আবার দেখলেন একই স্বপ্ন। এবার ভাবলেন আসলে একটা ভেজাল হচ্ছে, তাড়াতাড়ি 10 জন ঘোড় সাওয়ারকে নিয়ে ফজর করে রওনা হলেন সৌদি আরব। মদিনায় চলে গেলেন, মদিনায় যে ঘোষণা দিলেন, আজকে রাষ্ট্রীয় মেহমানখানাতে মদিনার সবগুলো মানুষকে দাওয়াত করলাম, সবাইকে বিনামূল্যে রাষ্ট্রীয় খানা খাওয়ানো হবে, উপহারের প্যাকেট দেয়া হবে, সবাই আসো, সবাই আসো। যে দুইজনের চেহারা বিশ্বনবী স্বপ্নে নুরউদ্দিন জাঙ্গিকে দেখিয়েছিল ওই দুইজনের চেহারা তো উনি খুঁজে পান না। মদিনার সবগুলো লোক এসে খেয়ে যায়, উপহারের প্যাকেট নিয়ে চলে যায়, কিন্তু ওই দুই লোকের চেহারা তো মিলে না। দুপুর গড়িয়ে বিকেল হয়, নুরউদ্দিন জাঙ্গি বলল, মদিনার আর লোক কই, সবাই বলে একজনও বাকি নাই, সব খেয়েছে সুলতান, সবাই খেয়েছে। সে বললো, না না আর দুইজন বাকি থাকার কথা। একজন বললো, হ্যাঁ দুইজন তো বাকি, তারা এদেশের নয়, তারা মরক্কো থেকে এসেছে। কোথায় তারা থাকে, কোথায় কয়, বিশ্বনবীর রওজার পাশে, চলো। কারা তারা কয়, তাদের মতো ভালো লোক মদিনার জমিনে দ্বিতীয়টা নাই। উপর দিয়া ফিটফাট, ভিতরে দিয়া, জোরে বলেন, উপরে ফিটফাট, ভিতরে তাবুর ভিতরে ঢুকে দেখে আসলেই তো বিশাল লম্বা দাড়ি, অনেক বড় জুব্বা, খালি নামাজ পড়ে না, কোনো নামাজ সালাম ফেরানোর পরে কাল হেনা আদিগায় এসমুখে এসমুখ, নাম কি, আমার নাম অমুক, আমার নাম অমুক, এখানে কি করো, আমরা উমরা করতে এসেছি, নবীর রওজায় সালাম করেছি, নবীর এত বড় আশেক আমরা যেতে মনে চায় না, মনে চায় আজি মনে তাবুর মধ্যে দাঁড়িয়ে শুধু দুরূদ শরীফ পড়ে জীবন কাটিয়ে দে। জায়নামাজ কোন, জায়নামাজ কোন, তো জায়নামাজ তোর মুখে দম, জায়নামাজ তোলা হলো চাটাই বিছানো, এরকম চাটাই তোল, চাটাই তোলার পরে দেখে বিশাল সুরঙ্গ, আল্লাহু আকবার, কোন সৈনিক নামালেন না, মুসলিম জাতির কর্ণধার সুলতান নুরউদ্দিন জাঙ্গি নিজেই সুরঙ্গের মধ্যে নামলেন। নামতে নামতে যে দেখে সুরঙ্গ বাড়তে বাড়তে বিশ্বনবীর রওজা মুবারকের পায়ের সামনে চলে এসেছে। আর একটা দিন যদি স্বপ্ন দেখতে দেরি হয়ে যায়, বিশ্বনবীর লাশ রওজার মধ্যে থাকে না, বেয়াদব কুলাঙ্গার ইহুদিদের বাচ্চাদের হাতে চলে যায়। কোন টিকিরা সুরঙ্গ থেকে বের হয়ে আসলেন, সারা গা দিয়ে রক্ত ঝরছে, রাগের চোটে হুঙ্কার দিলেন, তোরা কারা বলে আমরা মরক্কো লোক, চাবুক মারতে শুরু করলেন, আসল কথা কও, তারা তোরা পরে বলে উই আর দ্য স্পাই, আমরা হলাম গোয়েন্দা। এখনো ইহুদিদের একটা গোয়েন্দা সংস্থা আছে, মোসাদ, জোরে কোন ঠিকই না, আমরা ইহুদিদের গুপ্তচর, পুরো ইহুদি জাতির মধ্যে এত বড় গোয়েন্দা, এত বড় গুপ্তচর নাই, কোটি কোটি টাকা দিয়ে আমাদের সাথে চুক্তি হয়েছে, তোমাদের নবীর লাশ যদি তাদের হাতে এনে দিতে পারি, স্বর্ণরূপের পাহাড় আমাদেরকে মালিক বানিয়ে দিবে, এত বড় সাহস তোদের, আমার নবীর লাশ চুরি করতে এসেছিস, তোদের শাস্তি অন্য কোথাও হবে না, এখানেই হবে, জল্লাদ ডেকে আনলো, নাগা তরোয়ার দিয়ে বললো, বেয়াদব দুইটার ধার এখনই গর্দান থেকে উড়িয়ে দে, শয়তান দুইটার ঘাড় গর্দান থেকে উড়িয়ে দেওয়া হলো। লক্ষ লক্ষ টাকা খরচ করে সুলতান নুরউদ্দিন জাঙ্গি বিশ্বনবীর রওজার পাশে সীসা আগুন দিয়ে সীসা গাললেন, সীসা দিয়ে ঢালাই করলেন, ডান দিকে সীসা ঢালাই, বায়ে সীসা ঢালাই, সামনে সীসা ঢালাই, পেছনে সীসা ঢালাই, উপর দিয়ে সীসা ঢালাই করলেন, নিচ দিয়ে সীসা ঢালাই করলেন, এমন ভাবে বিশ্বনবীর রওজা মুবারককে প্রোটেকশন দিলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে সীসাকে আগুনের মধ্যে গেলে গালিয়ে এই ঢালাইটা দিলেন, এখন অ্যাটম বোমা মারলো বোম ফিরে যাবে, কর ঠিক কিনা। নবীর পাশে শুয়ে আছে ওমরের লাশ, আবু বকরের লাশ, ওই নবীর জিয়ারত যেন সবার নসিব হয়, বলেন আমিন, ডেকে লও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে আমি কে দেখে দে ওই গো সারা, ধন্য করো দিদারে দুই সাথীকে পাশে নিয়ে, হাই ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়,
আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। বলেন আমিন। এই নবীর লাশ চুরি করতে এসেছিল ইহুদির বাচ্চারা, এই জন্য ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ধরে বলেন ঠিক না? সারা বিশ্বে ওরা একটা বিষ ফোড়ার মতো কাজ করে। আপনি আমেরিকাতে যাবেন, আমেরিকার সিটিজেনশিপ ওরা নিয়ে নিয়েছে, লক্ষ লক্ষ ইহুদি। মনে করবেন না শুধু ইসরায়েলেই ওরা থাকে, আমেরিকার সিটিজেনশিপ আছে, ফ্রান্সের আছে, ফিনল্যান্ডের আছে, ইংল্যান্ডের আছে, গোটা বিশ্বে ওরা ছড়িয়ে গিয়েছে। ইহুদি এমন একটা ধর্ম, কেউ ইহুদি হতে পারে না জন্মসূত্রে ছাড়া। খ্রিস্টানদের মিশনারি ওয়ার্ক আছে, জেনে নেন। আপনি চাইলে মুসলমান থেকে খ্রিস্টান হতে পারবেন, চাইলে আপনি ওম শান্তি ওম বলে বৌদ্ধ হতে পারবেন, হরে কৃষ্ণ হরে রাম পরে হিন্দু হতে পারবেন, কিন্তু পৃথিবীর কোন মানুষ ইহুদি হতে পারে না। কেমন কট্টর ধর্ম নিয়ে ওরা দেখেন, ওরা বলে ইহুদি হয় জন্মসূত্রে। বাবা যদি ইহুদি হয় তার ছেলে ইহুদি, মা যদি ইহুদি হয় মেয়ে ইহুদি, এমনি এমনি কেউ ইহুদি হতে পারে? বোম্বিং হামলা পৃথিবীতে ছিল না, এরা বোম্বিং হামলা শিখিয়েছে। বিমান ছিনতাই ছিল না, ওরা করেছে। নিজেদের 70,000 নবীকে মেরেছে, এইডস ওরা ছড়িয়েছে। এই জন্য ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আপনার পাসপোর্টে লেখা আছে ইন এনি কান্ট্রি ইউ ক্যান মেক এ ভিজিট এক্সেপ্ট ইসরায়েল, যে কোনো দেশে তুমি ভিজিট করতে পারো ইসরায়েল ছাড়া। এই জন্য ইসরায়েলের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক না। ওদের প্রথম গুণ হচ্ছে মুনাফে, দুই নাম্বার ওরা ষড়যন্ত্রকারী, তিন নাম্বার সুদখুর, ওদের মতো সুদ শয়তানও খায় না। জোরে কোন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আরেকটা আলামত, দিয়াউল আমানা, আমানতের খেয়ানত হবে। যেই লোক যেই চেয়ারের যোগ্য নয়, তার যখন ওই চেয়ারের মধ্যে তোমরা বসিয়ে দাও, ফান্তাজিলি সা মনে করবা কিয়ামত আর বাকি নাই। কোন ঠিক কিনা? এমন নেতা নেত্রী আছে যাদের যোগ্যতা নাই, কিন্তু নেতা হয়ে গেছে, মসজিদের সভাপতি হয়ে গেছে, কমিটির প্রধান হয়ে গেছে, এরকম আসলে নাই। মসজিদ নিয়ে রাজনীতি এদেশে বেশি না কম? মসজিদের সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, কেশিয়ার মদের বোতল লয়ে ঘুরে আসার নাই। জোরে বলেন, সবগুলো বেনামাজি, জুমার দিন আর ঈদের দিন ছাড়া একটানে খুঁজেও পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না? এজন্য বিশ্ব নাই বললেন এটাও কেয়ামতের আলামত। এরপরে তিনি বললেন আত্তাউল ফিল বুনিয়ান, কেয়ামতের আগে দিয়ে বড় বড় টাওয়ার হওয়া শুরু হবে। টাওয়ার কুমিল্লা জেলার মধ্যে বেশি না কম? আজ থেকে 20 বছর আগে টাওয়ার ছিল নাকি? জোরে বলেন না, কোন টাওয়ার ছিল না, টাওয়ার বানানো শুরু হয়েছে। আরব বিশ্বে যান, গুরজাল খলিফা, কিংডম টাওয়ার, নাকির টাওয়ার, সাংহাই টাওয়ার, পৃথিবীব্যাপী শুধু টাওয়ার আর টাওয়ার। বিশ্বনবী বললেন ওয়ান তারাল হাফাতাল আরাতাল আলাত রিয়াশা ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগে দিয়ে যাদের টাকা নাই অর্থ নাই, এই লোকগুলো ধনী হয়ে যাবে, বড় বড় টাওয়ার বানাবে। জোরে কোন ঠিক কি না? এই আলামতটাও সমাজে আছে না নাই? আপনারা কি শুনতেছেন না? ঘুমায় বললেন তাকবীর দেয়া যাবে? জোরে নাচতে জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কিন্তু আতর দিয়ে বাইরে বের হওয়াকে হারাম করলেন কে? পুরুষরা পারফিউম দাও, মহিলারা মেহেদি দাও। সুবহানাল্লাহ। দেখবেন একটা মেয়ে গেলে পাশ দিয়ে মাথাটা আগে একটা চক্কর মারে, এমন ছাজানো ঘ্রাণ থাকে এদের পারফিউমের মধ্যে, সে পারফিউম দিতে পারবে না। ইটস নট অ্যালাউড, স্ট্রিক্টলি প্রোহিবিটেড ফর উইমেন। তবে রাতের বেলা বেডরুমে যখন স্বামীর কাছে যাবা, পারফিউম দাও, আতর দাও, কোনো ঝামেলা নাই, কিন্তু বাইরে কি বের হওয়া যাবে নাকি? জোরে বলেন, পোশাকের বাহার দেখলে অবাক হতে হয়, লেহেঙ্গা পরে, কিরণমালা পরে, এগুলোর জন্য সমাজে অশান্তি, ফ্যামিলির মধ্যে অশান্তি, ছেলের সময় দেয় না, কলিজার ডোকরা প্রাণের স্বামীর সময় দেয় না, সময় দেয় জি বাংলার। এরকম একদিন আমাদের অবস্থা এমন হবে, ভারতের কোন প্রোডাক্ট ছাড়া আমাদের পেটে কিছুই হজম হবে না। করে বলেন ঠিক না? ভারত যা দেয় আমরা গিলি, কিন্তু পদ্মা সেতুর টাকা হয় না। এই ইন্ডিয়ান চ্যানেলস গুলো দেখার কারণে প্রতি বছর তোমার 2,000 কোটি টাকা গুনতে হয়। এক বছর তুমি কিরণমালা দেখা বন্ধ রাখো, তোমার দেশের টাকায় দেশে পদ্মা সেতু হবে 10টা। আওয়াজ করে বলেন ঠিক? টাইমিং এর সমস্যা না হয়,
আবার আবার ফোন করে বলে আটটার দিকে, কয়টার দিকে দেখা এটা? সাড়ে দেখছেন সব মুখস্থ, মানে সবগুলো দেখে করে খাবার দিতে হয়। জোরে বলেন ঠিক কিরা? কোন সমাজে এসেছি, কোন সমাজে ছেলে মেয়ের কোন যত্ন নাই, এমনও মারামারি হয়। কিরণ মারা যদি দেখতে না দাও বলে তালাক দাও, বলেন নাউজুবিল্লাহ, দৃশ্য নেই বলেন আব্দুল হালাল এর তালাক। সব চাইতে নিকৃষ্টতম হালালের নাম হচ্ছে তালাক। প্রাণের স্বামীরে ছেড়ে দিতে রাজি হয়ে যায়, মাগার কিরণ মালা ছাড়তে রাজি হয় না। কি যে ঢুকে সেটার ভিতরে আল্লাহ ভালো জানে। ও মায়েরা, এগুলো ছেড়ে দাও, তোমার জীবন শেষ, তোমার সময় শেষ, তোমার সময়ের বরকত শেষ, তোমার স্বামীর দোয়া শেষ, তোমার জীবনটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আবার এমন এমন পোশাক পরে বাইরে থেকে সব দেখা যায়, পাতলা শাড়ি আছে না নাই? আছি আমরা একুন জামানায়, আছি আমরা একুন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হাই হাই। আছি আমরা একুন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক না? লাজ শরমের কোনো বালাই নাই, বুকের মধ্যে কাপড় নাই, পেট খালি, পিঠ খালি, কপালে আছে এক নক্তা, ঠিক না? বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাউদ দুনিয়া আল মারাতু সালিহা, পৃথিবীর সব কিছু হলো সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ সতি সাধু নারী। বলেন ঠিক কিনা? ও নারীরা যারা এই স্যাটেলাইটে আমাকে দেখছো, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, তোমরা যদি ভালো হও, তোমরা যদি তাহাজ্জুদ গুজারে নি হও, তোমরা যদি ভদ্র হও, তোমরা যদি সতী হও, নামাজি হও, তোমাদের মেয়েগুলোও নামাজি হবে। জোরে বলেন ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো চাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাপ যদি ভালো ছেলেও ভালো, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, ঠিক না? মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, মা যদি নামাজি হয় মেয়েটা ওরা ব্যবস্থের মতো হবে, মা যদি নামাজি হয় মেয়েটা খাদিজাতুল কুবরার মতো হবে। জোরে বলেন ঠিক কিরা? আর মা যদি কয় আমি দেখবো কিরণ মালা, আমার মাইয়া হইব কিরণ মালা, তখন তোমার পেটে ঐশীর মতো মেয়ে বের হবে, যারা নামটা দিয়ে বাপ মারে কোবাই। বলেন ঠিক কিরা? তোমার পেটে মা আয়েশা বেরোবে না, তোমার পেটে মারিয়াম বেরোবে না, তোমার পেট থেকে আসিয়ারা জন্মাবে না, তোমার পেট থেকে খাদিজারা আসবে না, তোমার পেট থেকে বের হবে তাসরিয়া নাসরিনের মতো নাস্তিকের বাচ্চা। ধরে বলেন ঠিক কিরা? এত বড় খনি বললেন বিশ্বনবী, এই পেটটা যদি ভালো হয়, এই মাটা যদি ভালো হয়, তোমার পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, তোমার পেট থেকে আব্দুল কাদের জিলানির আসবে, তোমার পেট থেকে বাইজিদ বুস্তামি আসবে, তোমার পেট থেকে বড় বড় আলেম মুফাসসিরের আসবে, তোমার পেট থেকে শাহজালালের আসবে। আর যদি তুমি কিরণমালা দেখো, জি বাংলা দেখে দেখে চোখটা যদি শেষ করে ফেলো, কলবটাকে যদি মেরে ফেলো, তোমার পেট থেকে আসবে কালা জাহাঙ্গীর পিচি হান্নান। এই জন্য তোমরা ভালো হয়ে যাও। দৃশ্য নেই বলে না দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাউদ দুনিয়া আল মারাতু সালিহা, পৃথিবীর সবকিছু সম্পদ এর মধ্যে সব চাইতে দামি সম্পদ সতী সাধু বিনারী। জোরে বলেন ঠিক কিরা? ও মায়েরা, আপনাদের জন্য মাত্র চারটা জিনিস, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বাদাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়া বাবিল জান্নাতি শাআত। বিশ্বনবী বললেন ও নারীরা, চারটা জিনিস যদি দুনিয়ার মধ্যে আমল করো, আটটা জান্নাতের দরজা খুলে দিবে। কে? সাল্লাত খামসা পাঁচ ওয়াক্ত নামাজ, সামাত শাহরাহা রমজানের রোজা, আতাআত বাদাহা স্বামীর আনুগত্য, হাফিজাত ফুরুজাহা ইজ্জতের হেফাজত। এই চারটা যদি দুনিয়ার মুখে তুমি গ্যারান্টি দাও, বিশ্বনবী তোমারে আটটা জান্নাতের দরজার গ্যারান্টি দেয়। ফালতাদখুল মিন আইয়া বাবিল জান্নাতি শাআত, আটটাই খোলা থাকবে, যেটা দিয়ে মন চাই তুমি তোর দিয়ে ঢুকে যাবা। আল্লাহু আকবার! এজন্য বিশ্বনবী বললেন কিয়ামতের আগে কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলা, এমন নারী বের হবে, পোশাক পরবে, বাইরে থেকে সব দেখা যাবে, আমার কোন বোন, আমার কোন খালা, কোন মা যেন এরকম পোশাক না পরে। আল্লাহ তৌফিক দাও। বলেন আমিন।
এমন পোশাক পরতে হবে দেহটা ঢেকে যায়, দেহের উঁচু নিচু ভাঁজ বোঝা না যায়, পোশাক পাতলা হবে না, মোটা হবে, বাইরে থেকে কিচ্ছু বোঝা যেতে পারবে না, যেটা বলে ঠিক না। বিশ্বনেই বললেন হেজাব করো, সব যে ভালো হলো নেকাব, নেকাব যদি কষ্ট হয় অ্যাট লিস্ট হেজাব করো। হেজাব মানে ফেস খোলা, নেকাব মানে শুধু চোখ খোলা। উম্মে সালামা বলে আমি নেকাবের চেয়ে বড় জিনিস করব। কি জিনিস? বলে দেখার জন্য দুই চোখের কোনো দিন দরকার হয় না, এক চোখ দিয়ে দেখা যায়। উনি নেকাব করার পরে আবার কাপড় দিয়ে একটা চোখ থেকে রেখে আরেক চোখ দিয়ে শুধু দেখতেন। সুবহানাল্লাহ, কি নারী ছিল এরা, দুই চোখের একটা ইউজ করতেন। আল্লাহু আকবার। তাহলে এই যে উলঙ্গপনা, এটার আলামতটা সমাজে আছে নাই? এরপরে বিশ্বনবী বললেন সুয়ুখুর রাকা ওয়াস্তিফাদাতুল আমওয়াল, সমাজে টাকার সয়লাব ঘটে যাবে, টাকা পয়সা কোনো বিষয় না। অসুস্থ হলে চিকিৎসার জন্য চেন্নাই চলে যায়, মাদ্রাস চলে যায়, বোম্বাই চলে যায়, সিঙ্গাপুরে চলে যায়, আছে নাই? এদেশের মন্ত্রীরা তো পাত দিল সিঙ্গাপুরে যায়, পাত দেয় ঠিক না? যত স্পিকার প্রেসিডেন্ট, বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত, বুখারীর বর্ণনা, জোহরের নামাজের আজান হলো বৃষ্টি, নবী বললেন বৃষ্টি থামলে নামাজ পড়বো, দরজা খুলে দেখে মসজিদে নবীর মধ্যে কাদার মাটি, বেলাল একামত দিলে নবী নামাজ শুরু করলেন, নামাজ শেষ করে ফেললেন, সালাম ফিরালেন, মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বসলেন। বিশ্বনবী যখন সাহাবীদের দিকে তাকালো, সাহাবীরা দেখলো বিশ্বনবীর কপালের মধ্যে, নাকের মধ্যে, মোবারক কপালের মধ্যে কাদার মাটি মিশে আছে। বিশ্বনবী দেখলেন প্রত্যেক কাতারে সাহাবীরা বসা, কপালের মধ্যে কাদার মাটি। আল্লাহু আকবার। কিন্তু তাদের মসজিদ গুলো ছিল তাকওয়া দিয়ে ভরা, এবাদত দিয়ে ভরা, জোরে কোন টিকিরা, এজন্য অতিমাত্রায় ডিজাইন করবেন না। এরপরে বিশ্বনবী বললেন কাসরাতুন নিসা ওয়া কিল্লাতুর রিজাল, কিয়ামতের আগে মহিলা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। মুসলিম শরীফের বর্ণনা 50 জন নারীর জন্য থাকবে একজন পুরুষ, ওই বেড়ারে পাওয়ার জন্য বেড়িরা দৌড়াইব। ওই বেটা গাছের উপরে উঠে যাবে বাঁচার জন্য, সেখান থেকে পেশাব করে দিবে, 50 জনেই পেশাব চেটে পুটে খেয়ে ফেলবে, বলে নাউজুবিল্লাহ। অবস্থা এত খারাপ এখনো হয় নাই, তবে পুরুষের যে নারী বাড়তে শুরু করেছে জোরে কোন ঠিক কিনা, নারীদের ক্ষমতাও বাড়তে শুরু করেছে কোন ঠিক কিনা। অ্যাঞ্জেলা মার্কেল জার্মানিতে নারী ক্ষমতায়, সুইজারল্যান্ড নরওয়েতে নারী প্রধানমন্ত্রী, ল্যাটিন আমেরিকাতে, ব্রাজিল, আর্জেন্টিনাতে নারী, আর আপনাদের দেশের দুই খালাম্মার কথা কয়ে তো লাভই নেই। বছরের পর বছর ওনারা ক্ষমতায় আছে, ওনারা চলে যাবে হয়তো ওনাদের ছেলেদেরকে দিবে, তারপরে আমরা ছেলেদের একজনকে চুজ করবো যারা ইসলামের কথা বলবে, তাদের পক্ষে থাকবো, ইসলামের বিপক্ষে বললে আমরা বাস দিয়ে দিবো, ধরে বলেন ঠিক কিনা? দেখছেন বাসের কথা বললে কি সেটা জানো, এগুলো বলতে মনে চায় না। আজকে আমার আব্বা ফোন দিয়ে বলে বাবা তোর পায়ে ধরি, বাপে যদি বাবা তোর পায়ে ধরি, গরম কথা কইস না, খালি কোরআনের কথাই কইস। আমি কই কোরআনের মধ্যে তো গরম দিয়া ভরা, জোরে বলো ঠিক কিনা? আমরা তো কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি, এরপরেও যদি মানুষের গায়ে লেগে যায় তাহলে তো আপনি আপনি বন্ধ করে দেবো। আল্লাহ, আমরা মুসলমানরা একজনের ভয় পাই, তিনি কে? আর জোরে, তিনি কে? কোন দেশের ক্ষমতায় নারী থাকলে ওই দেশ থেকে রহমতের লাগাম তুলে নেন কে? লাইয়ফলাহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, যেই দেশের প্রধান হবে নারী, বিশ্বনবী বলেন ওই দেশে আল্লাহর রহমত থাকে না, বারবার ভূমিকম্প হয়, বারবার গজব নাজিল হয়, জোরে বলেন ঠিক কিনা? কারণ নারীদের আকল কম, দিনদারিও কম। বিশ্বনবী বললেন ও নারীরা, ইয়া মাআশারান নিসা তাসাদদাকনা, তোমরা সদকা করো, ফাইন্নি উরিতুকুন্না ফি আহলিন্নার, তোমাদেরকে আমি মেরাজের রাত্রিতে দেখেছি বেশিরভাগ জাহান্নামে যাবে মহিলারা, পুরুষেরা কম যাবে। সুবহানাল্লাহ। কেন কেন? বিশ্বনবী বললেন তুকসিরুনা লানা, তোমরা বেশি বেশি লানত দাও, ঝগড়া লাগলে এক বেড়ি আরেক বেড়ি লানত করে আসে না নাই? আমাদের কুমিল্লার দিকে আছে, ঢাকার দিকে আছে এক খালাম্মা, অনেক কথা কথায় ঝগড়া লাগলে কিন্তু হেতুর উপরে আল্লাহর গজব হইতো, হেতুর উপরে আল্লাহর কাড়া হইতো, আসে না নাই? মহিলারা তুকসিরুনা লানা, বেশি বেশি লানত দেয়, তাকফুরুনা আশিরা, স্বামীর নাশুকরি করে, আজীবন জামদানি শাড়ি কিনে দিলেন, শ্বশুর বাড়ির সবাই খাওয়াইলেন, একবার একটু সমস্যা হয়েছে, একবার শাড়িটা টাকা ছিল না তো একটু কম দামে দিচ্ছেন, তোমার থেকে জীবনে কিছু পাইলাম না, এরকম আছে না নাই? এই জন্য নবী বললেন এই দুই কারণে তোমরা বেশি জাহান্নামে যাবা, কথায় কথায় লানত দাও, হেতুর উপরে আল্লাহ ফেরা হইতো, এদের উপরে গজব হইতো, এগুলা বলে। আর তোমরা স্বামীর নাশকরি জানাও এই দুই বদ গুণের কারণে, ও মায়েরা এগুলো করবেন না, অল্প খেয়ে তুষ্ট থাকেন, আপনার ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? আল্লাহ।
আই খাই নাই নাই করলে সুখ নাই, সুখ আছে আলহামদুলিল্লাহ ভিতরে। দেখবেন হাজার টাকার মালিক ঘরে সুখ নাই, বউ চলে গেছে আরেক বেটার হাত ধরে, মায়া কয় আমি হব কিরণমালা, বলাই কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো ফোলা পাইনা সারা নাই ধরে বলেন, বলাই কয় আব্বা আমি হইলাম ইয়ো ইয়ো। ঘুম হয় না, ঘুম নাই, পাঁচটা ট্যাবলেট খেলে ঘুম হয় এক ঘন্টা, কিন্তু আমার দিন মজুর। এই যে এখানে নিমসারে যারা বস্তালে একান্তে কাঁধে নিয়ে দৌড়ায়, এদের কোন রোগ আছে? ধনীদের খালি রোগ, এক টুকরা গরুর গোশত খেতে পারে না, এক টুকরা খাসির গোশত খেতে পারে না, খেলেই তাদের হার্ট বিট বেড়ে যায়, হাঁপানি শুরু হয়। ডাক্তাররা কয় গরু খাবি না, খাসি খাবি না, চিংড়ি মাছ খাবি না, খালি ঘাস খাবি, ছাগলও ঘাস খাই তুইও খা। ঘাস মানে হচ্ছে শাক সবজি, আছে শাক সবজি খা, তা না হলে হার্টে ব্লকেজ পড়ে যাবে। আপনি যদি বেশি কোলেস্টেরল খান, আপনার হার্টের মধ্যে যে এইখানে বান্দুদের দুই আঙ্গুল নিচে লাতিফায় কলব আছে, এই কলবে আমরা ধাক্কা দিই জিকিরে, এই জিকিরের কলবের মধ্যে যে আর্টারি, আর্টারির মধ্যে ব্লকেজ পড়ে যায়, পরে এনজিওপ্লাস্টি এনজিওগ্রাম করতে হয়, তা না হলে এটার সিস্টলিক ডায়াস্টলিক সিস্টেম ধপ ধপ করে যে ব্লাড সার্কুলেশন করে সারা দেহে পাঠায়, এটা বন্ধ হয়ে যায়। এই জন্য অল্প খাবেন, কুলিওয়ালা খেলাওয়ালা ভাইরা দেখেন কোন রোগ নাই, গরুর গোশত পাইলে ওই দিন কোপায় ফালাই খাইয়া। We gathered here to celebrate moment of life's treasure. We ask Allah to make your love last forever. Let's raise our hands and make dua like the Prophet taught us, and with one voice let's all say, 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 Barakallahu lakum wa baraka alaykum wa jama'a baynakum fi khair. হে বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, বড় বড় পাহাড়ের মালিক, বিশাল সাগর মহাসাগরের মালিক, তোমার আকাশ বাতাস সাগর মহাসাগর আর পাহাড় গুলোর তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভর আশা নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম, হাত দুইখানা তুমি কবুল আর মঞ্জুর করে দাও। দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলে ঐতিহাসিক মহাসম্মেলনের প্রথম দিনের শেষ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে হাদিস থেকে কিয়ামতের আলামত গুলো আমরা জেনে নিলাম গো মাওলা। আলামত গুলো শুনে আমাদের ভয় লাগলো, তোমার দিকে আমরা রুজু হলাম, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। এসেছেন অনেক দাড়ি পাকা মুরুব্বি বাবারা হাত তুলেছে, অনেক হাদিস সাহেবের হাত তুলেছে, যাদের হাত দুইটা তোমার কাবার গিলাফকে টাচ করেছে রে আল্লাহ। যার হাতটা তোমার পছন্দ হয়, যার দোয়াটা পছন্দ হয়, তার ওসিলা করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। কত গুনাহ করেছি মা গুদ গোপনে, মাফ করে দাও তুমি আল্লাহ, নিজে গুনে মাফ না করো যদি তুমি আল্লাহ, মোদেরে মাফ না করো যদি গো তুমি আল্লাহ, মোদেরে আদর করে কেন গো তুমি বানালে মোকাদা।
আল্লাতী তাতলিউ আলাল আফিদাত, জাহান্নামের আগুনকে তুমি দুনিয়ার আগুনের সাথে তুলনা করো নাই। তোমার নবী বলেছে নারকুম তুকিদুনা বিহা জুজুন মিন সাবাইনা জুজ মিন নারি জাহান্নাম, দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে 70 গুণ বেশি তেজ ওয়ালা জাহান্নামের আগুন। তুমি কোরআনে বলেছো খুলিকাল ইনসানু যাঈফা, মানুষকে দুর্বল করে বানিয়েছো, দুনিয়ার আগুন আঙ্গুলের মধ্যে লাগলে আঙ্গুল জ্বলে যায়, দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়, জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম মানুষের কলিজাটা জ্বলে যাবে। আমরা এই জাহান্নামের আগুন থেকে পালা চাই, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নামীদের খাতা থেকে নাম উঠিয়ে সবাইকে তুমি জান্নাতীদের কাতারে নাম লিখিয়ে দাও। অবস্থা হয়ে গিয়েছি আমার কারণে আমার মা ঘুমাতে পারে নাই, খেতে পারে নাই, বমি করে সব হাসিয়ে দিয়েছে, সারা রাত কেঁদেছে, আর আল্লাহর কাছে ডেকে বলেছে মাওলা রে কবে তুমি আমার মালিক রে আমার বাজান রে আমার কোলে রে দিবা। মার কলিজার মাঝখানে লাথি মেরে দুনিয়ায় আসলাম, আবার জ্ঞান ফেরার পর আমার মা আমার কোলে নিয়ে চুমু খায়, সবাই বলল 10 মাসের কষ্ট কি ভুলে গেলি নাকি। মা জবাবে বলছে তোমরা বুঝবা না, যখন আমি আমার সন্তান কোলে লইছি ওকে লইছি চুমা খাইছি রে, 10 মাসের সব কষ্ট আমি 1 সেকেন্ডে ভুলা পালাইছি। ওই জনম দুঃখিনী মা, কোন জনম দুঃখিনী মায়ের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে জানি না, কোন ভাইয়ের আব্বার কবরে আগুন জ্বলে জানি না, আব্বা আমার কবরে তুমি আযাব দিও না, দাদা দাদির কবরে তুমি আযাব দিও না, নানা নানির কবরে তুমি আযাব দিও না। আমরা দেখে দেখে যেন মরতে পারি তৌফিক দাও, মৃত্যুর পূর্ব মুহূর্তে বিশ্বনবীর শেখানো সেই মধুর কালিমাটা জপতে জপতে যেন সময় বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।